ঘাড় ব্যথা যদি দীর্ঘস্থায়ী হয় বা অন্য কোনো উপসর্গ যেমন হাত ঝিনঝিন বা দুর্বলতা দেখা দেয়, তবে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। ঘাড়ে কোনো আঘাত বা মাংসপেশিতে টান থাকলে ব্যায়াম করার আগে বিশেষজ্ঞের, একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যায়াম করবেন। ওকে, একটা হলো ভালো ভঙ্গি বা গুড পোশ্চার। গুড পোশ্চারে কেমন, খারাপ ভঙ্গি ঘাড় ব্যথার কারণ হতে পারে। সঠিক ভঙ্গি বজায় রাখার জন্য আপনাকে কী কী করতে হবে? যেখানে যে ডেস্কে বসে কাজ করেন সে সময় চেষ্টা করবেন একটু সোজা হয়ে বসতে, কুঁজো হয়ে এরকম বসবেন না, সোজা হয়ে বসবেন। ওকে, মাথা সামনের দিকে ঝুঁকিয়ে না রেখে কাঁধের সাথে সমান্তরাল রাখুন। মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করার সময় স্ক্রিন চোখের লেভেলে রাখবেন। মৃদু স্ট্রেসিং করলে অনেক উপকার পাওয়া যায়, তার সাথে অবশ্যই ব্যায়াম করবেন। ঘাড়ের পেশি শিথিল করতে নিয়মিত স্ট্রেসিং করুন, যেমন এই যে চিনটাকে নিয়ে এসে এই গলার সঙ্গে লাগানো, সাইডে স্ট্রেসিং করা এরকম ধরে, নেক রোটেশন ডান দিকে বাম দিকে ডান দিকে ঘোরানো, এগুলো আপনি করবেন। এখানে অল্প দিনের কষ্ট হলে ঠান্ডা সেঁক দেবেন, বেশি দিনের কষ্ট হলে গরম সেঁক দেবেন। ঘুমের সময় কমফোর্টেবল পজিশন যেটা আপনার, সেরকম পজিশনে আপনি ঘুমাবেন। খুব শক্ত বা খুব নরম বালিশ ব্যবহার করবেন না। ঘাড় ও মেরুদণ্ড এক লাইনে রাখার চেষ্টা করুন। পাশ ফিরে শোয়ার অভ্যেস গড়ে তুলুন। অতিরিক্ত চাপ এড়ান ও রিল্যাক্স থাকুন। অনেক সময় স্ট্রেস টেনশন থাকে, অতিরিক্ত চাপ এড়ান ও রিল্যাক্স থাকুন। মানসিক চাপ ঘাড়ের পেশিতে টান সৃষ্টি করতে পারে। চাপ কমানোর জন্য প্রতিদিন 10 থেকে 15 মিনিট কী করবেন, মেডিটেশন অথবা রিল্যাক্সেশন টেকনিক এগুলো করবেন। কাজের ফাঁকে ফাঁকে ঘাড় ও কাঁধ বিভিন্ন দিকে ঘোরাবেন এবং রিল্যাক্স করবেন। দীর্ঘ সময় কাজ করলে প্রতি 30 মিনিটে একবার অবশ্যই ব্রেক নেবেন, উঠে একটু ঘুরে আসুন, একটু পানি খান, আবার জায়গায় বসে কাজ করুন। ঘাড় ব্যথা যদি দীর্ঘস্থায়ী হয় বা অন্য কোনো উপসর্গ যেমন হাত ঝিনঝিন বা দুর্বলতা দেখা দেয়, তবে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। ঘাড়ে কোনো আঘাত বা মাংসপেশিতে টান থাকলে ব্যায়াম করার আগে বিশেষজ্ঞের, একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যায়াম করবেন। ওকে।